নমস্কাৰ, কৃষ্ণকান্ত সন্দিকৈ ৰাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ৰ বিএ মেথমেটিক্স পাছ কোৰ্চৰ সমূহ শিক্ষাৰ্থীলৈ আমি এই ভিডিঅ' লেকচাৰলৈ স্বাগতম জনাইছোঁ। আজি আমি ইউনিট 6 ৰেংক এণ্ড এলিমেণ্টাৰী অপাৰেশ্যন অফ মেট্ৰিক্সৰ বিষয়ে আলোচনা কৰিম। আমি আগৰ ভিডিঅ'ত আমি ইউনিট 4 আৰু ইউনিট 6-5ৰ বিষয়ে আলোচনা কৰিলোঁ। ছ' আমি আজি ইউনিট 6 ৰেংক আৰু এলিমেণ্টাৰী অপাৰেশ্যন অফ মেট্ৰিক্সৰ বিষয়ে আলোচনা কৰিম। এই অধ্যায়ত আমি ৰেংক অফ এ মেট্ৰিক্সৰ বিষয়ে আলোচনা কৰিম। ছ' ৰেংক অফ এ মেট্ৰিক্স আলোচনা কৰাৰ আগতে আমি ছাব মেট্ৰিক্স অফ এ মেট্ৰিক্স, মাইনৰ অফ এ মেট্ৰিক্সৰ বিষয়ে জানিব লাগিব। ছ' ৰেংক অফ এ মেট্ৰিক্স আলোচনা কৰাৰ আগতে আমি ছাব মেট্ৰিক্স অফ এ মেট্ৰিক্স আৰু মাইনৰ অফ এ মেট্ৰিক্সৰ বিষয়ে আমি আলোচনা কৰিম। এতিয়া ৰেংক অফ এ মেট্ৰিক্স এটা বৰ গুৰুত্বপূৰ্ণ বিষয়। তো র্যাঙ্ক হবে মেট্রিক্স, কনসেপ্ট হবে র্যাঙ্ক হবে মেট্রিক্স প্লে এ ইম্পর্টেন্ট রোল ইন সলভিং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সো রৈখিক সমীকরণের পদ্ধতি আমি সমাধান করবলে র্যাঙ্ক হবে মেট্রিক্স আমি ব্যবহার করো। সো এইটো একটা গুরুত্বপূর্ণ আমার বিষয়। সো আজি আমি প্রথমতে সাব মেট্রিক্স হবে মেট্রিক্সের বিষয়ে আলোচনা করিম। এটা সাব মেট্রিক্স তো কেনকা হয়, এ মেট্রিক্স অফটেন বাই লিভিং সাম রো এন্ড কলমস অব এ মেট্রিক্স ইজ কল সাব মেট্রিক্স। তাৰমানে এটা মেট্রিক্সৰ পৰা আমি যদি কিছুমান ৰ আৰু কলম বাদ দিওঁ, তেতিয়া বাদ দিয়াৰ পিছত আমি যিটো মেট্রিক্স থাকিব সেই মেট্রিক্সটোক আমি সাব মেট্রিক্স অব এ মেট্রিক্স বুলি কওঁ। তাৰপিছত আহিব মাইনৰ অব এ মেট্রিক্স। তো মাইনৰ অব এ মেট্রিক্স কি হয়, যিটো আমি সাব মেট্রিক্স পালোঁ, আমি সেই মেট্রিক্সটো যদি আমি ডিটাৰমিনেণ্ট উলিয়াওঁ, তো ডিটাৰমিনেণ্ট অব এ স্কুৱেৰ সাব মেট্রিক্স অব এ মেট্রিক্স ইজ কল এ মাইনৰ অব এ মেট্রিক্স। তো আমি সাব মেট্রিক্স আর মাইনর অফ এ মেট্রিক্সর বিষয়ে আমি ডেফিনিশন পালো। এটা আমি একটা সাব মেট্রিক্স নো কেনকা হয় বা তারপর আমি মাইনর কেনকা উলিয়াও, আমি সেই বিষয়ে আমি এটা আমি আলোচনা করিম। সাব মেট্রিক্স এন্ড মাইনর অফ এ মেট্রিক্স এ, আমি ধরছো একটা মেট্রিক্স এ ইজ অর্ডার 2/3। সো এই মেট্রিক্সর আমি সাব মেট্রিক্স কিছুমান পাও, ধরা হল আমি এই মেট্রিক্সটো পালো, এই মেট্রিক্সটো আমি কেনকা পালো, এই কলমটো আমি রিমুভ করছো। ঠিক তেনেকে আমি সেকেন্ড সাব মেট্রিক্সটো পালো, আমি -1, 2, 3, 2 আমি এই মেট্রিক্সটো পালো, আমি ফার্স্ট কলমটো রিমুভ করছো। ঠিক তেনেকে আমি সেকেন্ড কলমটো রিমুভ করলে এই মেট্রিক্সটো পাও। সো এই মেট্রিক্স তিনিটাক আমি সাব মেট্রিক্স অফ দিস মেট্রিক্স বলে কও, এই মেট্রিক্সর সাব মেট্রিক্স। ঠিক তেনেকে ইয়ারপর আমি মাইনর্স কিছুমান পাম, মাইনর্স হব আমি এই মেট্রিক্স তিনিটার যদি আমি ডিটারমিনেট উলিয়াও, তেতিয়া সেই ডিটাৰমিনেণ্টবোৰকে আমি মাইনৰ্ছ বুলি কওঁ। ধৰা ইয়াৰ পৰা আমি এই ডিটাৰমিনেণ্ট উলিয়াইছোঁ, এই ডিটাৰমিনেণ্টৰ ভেলুটো আমি পালোঁ 9+1, 10। ঠিক তেনেকৈ এই ডিটাৰমিনেণ্টৰ ভেলুটো আমি 8 পালোঁ, তো এই ডিটাৰমিনেণ্টৰ ভেলুটো 4 পালোঁ। তো এই তিনিটা ডিটাৰমিনেণ্টক আমি মাইনৰ বুলি কওঁ। ঠিক তেনেকৈ এটা মেট্ৰিক্সৰ পৰা আমি সাব মেট্ৰিক্স আৰু মাইনৰ উলিয়াব পাৰোঁ। তো আমি সাব মেট্ৰিক্স আৰু মাইনৰ অফ এ মেট্ৰিক্সৰ বিষয়ে আমি আলোচনা কৰিলোঁ। এতিয়া আমি ৰেংক অফ এ মেট্ৰিক্স আমি ডিফাইন কৰিম, ৰেংক অফ এ মেট্ৰিক্স কি হয় আৰু ৰেংক অফ এ মেট্ৰিক্স আমি কেনেকৈ কেলকুলেট কৰোঁ সেই বিষয়ে এতিয়া আমি ক'ম। তো ৰেংক অফ এ মেট্ৰিক্স এনেকুৱা হয়, তো ৰেংক অফ এ মেট্ৰিক্স ইজ আৰ, এটা মেট্ৰিক্সৰ ৰেংক আৰ হ'ব যদি এভৰি মাইনৰ অফ এ অফ অৰ্ডাৰ আৰ প্লাছ ওৱান ইজ জিৰ'। তো আৰ প্লাছ ওৱানৰ প্ৰত্যেকটো মাইনৰ যদি জিৰ' হয় আৰু দিয়াৰ ইজ এটলিষ্ট ওৱান মাইনৰ অফ অৰ্ডাৰ আৰ হুইচ ডাজ নট ভেনিছ, যদি জিৰ' নহয় নেক্সট আমি অৰ্ডাৰ উলিয়াম, মাইনৰ অফ অৰ্ডাৰ আৰ যদি জিৰ' নহয় তেতিয়াহ'লে আমি সেই মেট্ৰিক্সটোক আমি ৰেংক আৰ বুলি কওঁ। আৰু ৰেংক অফ এ মেট্ৰিক্স আমি সাধাৰণতে ডিনোটেড বাই ৰ এ, ৰ মিনছ গ্ৰীক লেটাৰ, চ' ৰ এ তেনেকৈ আমি ডিফাইন কৰোঁ। আৰু এটা ইম্পৰ্টেণ্ট কথা যে ৰেংক অফ এ নাল মেট্ৰিক্স ইজ জিৰ', নাল মেট্ৰিক্স মানে জিৰ' মেট্ৰিক্স, তো ৰেংক অফ এ জিৰ' মেট্ৰিক্স ইজ জিৰ'। এতিয়া আমি এটা মেট্ৰিক্সৰ ৰেংক কেনেকৈ উলিয়াওঁ সেই বিষয়ে আমি কিছুমান আমি ৰুল আমি কৈ দিছোঁ। চ' সেই ৰুলবোৰ আমি এনেকৈ আমি অলৰেডি দেখুৱাইছোঁ পাৱাৰ পইণ্টত। এতিয়া আমি দুটা মেট্ৰিক্স ল'ম, সেই দুটা মেট্ৰিক্সৰ আমি ৰেংক কেনেকৈ উলিয়াওঁ আমি আলোচনা কৰিম। তো আমি এতিয়া দুটা মেট্ৰিক্স লৈছোঁ, চ' সেই দুটা মেট্ৰিক্সৰ আমি ৰেংক কেনেকৈ উলিয়াওঁ সেই বিষয়ে আলোচনা কৰিম। এতিয়া প্ৰথম মেট্ৰিক্সটো আমি ধৰিছোঁ এ, এই মেট্ৰিক্সটোৰ অৰ্ডাৰ 2/3। যিহেতু এই মেট্ৰিক্সৰ অৰ্ডাৰ 2/3, তো হায়েষ্ট পচিবল অৰ্ডাৰ অফ মাইনৰ উইল বি 2। তো ইয়াৰ আমি মাইনৰবোৰ যে উলিয়াম সেই মাইনৰ অৰ্ডাৰ 2 হ'ব। চ' মাইনৰ ফাৰ্ষ্ট আমি মাইনৰটো উলিয়াইছোঁ, মাইনৰ অফ অৰ্ডাৰ 2, 6-6, 4।
4 माइनस 3 तो आमी फर्स्ट कलम तो रिमूव करिसो तो आमी माइनर अफ अर्डर तो आमी वैल्यू तो पालो आमी माइनर डिटरमिनेंट तो कैलकुलेशन करले आमी वैल्यू तो 0 पाम तो एतो 0 पालो तो नेक्स्ट आको एटा आमी माइनर लम माइनर अफ अर्डर 2 तो ए माइनर तो एबार लइसु 2614 माने आमी थर्ड कलम तो आमी रिमूव करिसो तो रिमूव करार पिसत ए मैट्रिक ए डिटरमिनेंट तो आमी जेते आमी वैल्यू लियाम वैल्यू तो आमी 2 पालो तो 2 व्हिच इज नॉट इक्वल टू 0 तो माने एतो एटा नॉन जीरो सो आमी की पालो देयर इज एट लीस्ट वन माइनर अफ अर्डर 2 व्हिच इज नॉन जीरो सो आमी एटा एनका एटा माइनर पालो जार वैल्यू तो आमी 0 ना पाऊ सो हे कारणे आमी ए मैट्रिक्स तोर रैंक हबो 2 এতিয়া আমি দুই নম্বৰ উদাহৰণটোলৈ চাওঁ সো এই মেট্ৰিক্সটো আমি ৰেংক উলিয়াম সো যেটো এই মেট্ৰিক্সটোৰ অৰ্ডাৰ 3/3 সো আমি হাইয়েষ্ট পচিবল অৰ্ডাৰ অফ মাইনৰ উইল বি 3 সো ইয়াতে আমি যদি মাইনৰ হাইয়েষ্ট অৰ্ডাৰ মাইনৰ উলিয়াও বিচাৰো তেতিয়ালে ইয়াৰ অৰ্ডাৰ হ'ব 3 সো এতিয়া এই মেট্ৰিক্সটোৰ আমি মাইনৰ অফ অৰ্ডাৰ 3 হ'ব ডিটাৰমিনেন্ট অফ দিছ মেট্ৰিক্স সো ডিটাৰমিনেন্ট অফ দিছ মেট্ৰিক্স মেট্ৰিক্স এ তো এই এই ডিটারমিনেন্টৰ আমি যদি ভ্যালু উলিয়াও অলৰেডি আমি ইউনিট 4ত আমি আলোচনা কৰিছো এটা ডিটারমিনেন্ট অৰ্ডাৰ 3 কেনেকে উলিয়াই সো আমি এটা ডিটারমিনেন্ট অৰ্ডাৰ 3 আমি যেতিয়া উলিয়াও আমি এই এই প্ৰসিডৰটো অলৰেডি আমি ইউনিট 3ত আলোচনা কৰিছো গতিকে ইয়াৰ ভ্যালুটো আমি গৈ গৈ -3 পাম সো যেহেতু -3 নট ইকুৱেল টু 0 গতিকে আমি ডেফিনিশনৰ পৰা ৰেংকৰ ডেফিনিশনৰ পৰা তো এই মেট্ৰিক্সটোৰ ৰেংক পাম আমি 3 তো তেনেকৈ আমি মেট্ৰিক্স কিছুমানৰ আমি ৰেংক উলিয়াব পাৰোঁ এতিয়া আমি আলোচনা কৰিম এলিমেণ্টৰী ৰ অপাৰেশ্যন অফ এ মেট্ৰিক্স আমি তিনিটা ৰ অপাৰেশ্যন পাওঁ এটা মেট্ৰিক্সৰ তো সেই তিনিটা অপাৰেশ্যনক আমি এলিমেণ্টৰী ৰ অপাৰেশ্যন বুলি কওঁ এতিয়া প্ৰথম অপাৰেশ্যনটো হ'ব ইণ্টাৰচেঞ্জ অফ এনি টু ৰ'জ এটা মেট্ৰিক্সৰ আমি যিকোনো দুটা ৰ ইণ্টাৰচেঞ্জ কৰিব পাৰোঁ তো সেই সেই অপাৰেশ্যনটোক আমি এই চিম্বলৰে আমি চিহ্নিত কৰোঁ এনেকৈ আমি বুজাওঁ ঠিক তেনেকৈ দুই নম্বৰ অপাৰেশ্যনটো হ'ব মাল্টিপ্লাইং এনি ৰ' বাই এ নন জিৰ' কনষ্টেণ্ট কে যিকোনো ৰ' এটাক আমি এটা কনষ্টেণ্টেৰে বা এটা নাম্বাৰে মাল্টিপ্লাই কৰিব পাৰোঁ তো সেই অপাৰেশ্যনটোক আমি এনেধৰণে আমি চিহ্নিত কৰিব পাৰোঁ ঠিক তেনেকৈ থাৰ্ড অপাৰেশ্যনটো হ'ব এডিং স্কেলাৰ মাল্টিপুল অফ এনি ৰ' টু এনাদাৰ ৰ' তো আমি সেই অপাৰেশ্যনটো আমি এনেকৈ লিখোঁ আৰ আই টু আৰ আই প্লাছ কে আৰ জে তো ইয়াৰ মিনিংটো হ'ব এডিং স্কেলাৰ মাল্টিপুল অফ এনি ৰ' আমি আৰ জে যদি কে স্কেলাৰ মাল্টিপ্লাই কৰিছোঁ তাৰপিছত আমি এড কৰিছোঁ আৰ আই তো আৰ আইটো হ'বগৈ আৰ আই প্লাছ কে আৰ জে চ' এই তিনিটা অপাৰেশ্যনক আমি এলিমেণ্টৰী ৰ' অপাৰেশ্যন অফ এ মেট্ৰিক্স বুলি কওঁ এতিয়া আমি দুটা অতি দৰকাৰী মেট্ৰিক্সৰ আমি সংজ্ঞাৰ বিষয়ে আলোচনা কৰিম প্ৰথমটো হ'ব এচিলন মেট্ৰিক্স আৰু ৰ' কেনোনিকেল ফৰ্ম অফ এ মেট্ৰিক্স এচিলন ফৰ্ম অফ এ মেট্ৰিক্স আৰু ৰ' কেনোনিকেল ফৰ্ম অফ এ মেট্ৰিক্স তো এই দুটা ফৰ্ম আমি আলোচনা কৰিম তো এই দুটা অতি দৰকাৰী ফৰ্ম গতিকে এই দুটা ফৰ্মৰ বিষয়ে আমি কিছু আলোচনা কৰিম তো এটা মেট্ৰিক্সক আমি এচিলন ফৰ্ম কেতিয়া কওঁ যেতিয়া এনি জিৰ' ৰ'জ ডেট ইজ ৰ' উইথ এলিমেণ্ট জিৰ' আৰ অন দ্য বটম অফ দ্য মেট্ৰিক্স আকৌ ইয়াতে থাকিব লাগিব ফাৰ্ষ্ট নন জিৰ' এণ্ট্ৰি কল লিডিং এণ্ট্ৰি ইন এ ৰ' অকাৰ দ্য ৰাইট অফ দ্য লিডিং নন জিৰ' এণ্ট্ৰি ইন দ্য প্ৰচিডিং ৰ' চ' এই দুটা কণ্ডিশ্যন যদি এটা মেট্ৰিক্সত আমি পাওঁ তো সেই মেট্ৰিক্সক আমি এচিলন ফৰ্ম অফ এ মেট্ৰিক্স বুলি কওঁ এতিয়া আমি মেট্ৰিক্সৰ দুটা দৰকাৰী ফৰ্মৰ বিষয়ে আলোচনা কৰিম এটা ফৰ্ম হয় এচিলন ফৰ্ম অফ এ মেট্ৰিক্স তো এই এচিলন ফৰ্ম অফ মেট্ৰিক্সৰ আমি দুটা উদাহৰণ আমি ইয়াতে দিছোঁ তো এই দুটা উদাহৰণত আমি কি পালোঁ আটাইতকৈ তলৰ যিটো ৰ' আছে তাৰ গোটেইকেইটা এলিমেণ্ট জিৰ' হয় আকৌ ৰাইট হেণ্ড আমি যিটো নন জিৰ' এণ্ট্ৰি ৰ'ত পাম সেইটো আমি ফাৰ্ষ্ট যিটো পাম সেইটো 4 সেইটো নন জিৰ' এণ্ট্ৰি অফ দ্য ৰ' আৰু আগৰ ফাৰ্ষ্ট ৰ'টোত আমি ইয়াতে 0 এলিমেণ্ট নাথাকে চ' এই ফৰ্মটোক আমি এচিলন ফৰ্ম বুলি কওঁ ঠিক তেনেকৈ আৰু এটা এচিলন ফৰ্ম আমি পাম নাম্বাৰ 2
তো এই দুটা আমি ফর্মক আমি এচিলন ফর্ম অফ ম্যাট্রিক্স বলে কম। এটা আমি আরো এটা ফর্ম বিষয়ে আলোচনা করেম। এই ফর্মটো হবো র ক্যানোনিক্যাল ফর্ম অফ এ ম্যাট্রিক্স। এটা ম্যাট্রিক্সক আমি র ক্যানোনিক্যাল ফর্ম বলে কম যদি ম্যাট্রিক্সটো এক নম্বর এচিলন ফর্মত থাকে, দুই নম্বর ইজ লেডিং নন জিরো এন্ট্রি ইন এ র ইজ ওয়ান, যদি নন জিরো এন্ট্রি এটা রত নন জিরো এন্ট্রি যদি ওয়ানে আরম্ভ হয় আর ইজ লিডিং নন জিরো এন্ট্রি ইজ দ্য অনলি নন জিরো এন্ট্রি ইন ইজ কলম, কলমটো সেই একমাত্র সেই এলিমেন্টটোই নন জিরো এন্ট্রি হব। গতি এই তিনিটা কন্ডিশন যদি এটা ম্যাট্রিক্সত থাকে সেই ফর্মটক আমি র ক্যানোনিক্যাল ফর্ম অফ এ ম্যাট্রিক্স বলে কম। এটা আমি র ক্যানোনিক্যাল ফর্মর দুটা আমি উদাহরণ লো, এটা র ক্যানোনিক্যাল ফর্মত আছে আর এটা র ক্যানোনিক্যাল ফর্মত নাই। সো প্রথম ম্যাট্রিক্সটো আমি পাইছো, এই ম্যাট্রিক্সটো আমি র ক্যানোনিক্যাল ফর্মত পাও যেহেতু ফার্স্ট এই ম্যাট্রিক্সটো এচেলন ফর্মত আছে, তারপর ইয়ারে প্রত্যেকটো যেটো নন জিরো র প্রত্যেকটো নন জিরো র ওয়ানে আরম্ভ হয়েছে আর যেটো ওয়ান থকা কলমবোৰত সেইটোৱে একমাত্র নন জিরো এলিমেন্ট। তো গতিকে ইয়াৰে গোটেইকেইটা আমি কন্ডিশন আমি এই ম্যাট্রিক্সটোত আছে র ক্যানোনিক্যাল ফর্মৰ, গতিকে এই ম্যাট্রিক্সটো আমি র ক্যানোনিক্যাল ফর্মত থকা বুলি আমি কব পাৰো। ঠিক তেনেকে আমি সেকেন্ড ম্যাট্রিক্সটো আমি র ক্যানোনিক্যাল ফর্মত নাই যেহেতু এইটো গোটেইকেইটা কন্ডিশন র ক্যানোনিক্যাল ফর্মৰ গোটেইকেইটা কন্ডিশন ইয়াতে নাই, যেহেতু ওয়ান থকা এলিমেন্টত ইয়াতে নন জিরো এলিমেন্ট আৰু এটা আছে, গতিকে এই দুই নম্বৰ ম্যাট্রিক্সটো আমি র ক্যানোনিক্যাল ফর্ম বলে কব নোৱাৰো। এতিয়া আমি র ইকুইভেলেন্স ম্যাট্রিক্সৰ বিষয়ে আলোচনা কৰিম। এতিয়া দুটা ম্যাট্রিক্সক আমি ইকুইভেলেন্ট বলে কওঁ যেতিয়া এটা ম্যাট্রিক্সক কিছুমান এলিমেন্টারি অপারেশন আমি যদি প্রয়োগ করে আন এটা ম্যাট্রিক্সলৈ কনভার্ট করোঁ তেতিয়া সেই দুটা ম্যাট্রিক্সক আমি ইকুইভেলেন্ট ম্যাট্রিক্স বলে কওঁ। র ইকুইভেলেন্স আমি ইজ ডিনোটেড বাই দিস সিম্বল ইকুইভেলেন্ট সিম্বল। এটা দুটা ম্যাট্রিক্স এ ইজ ইকুইভেলেন্ট টু বি ইজ ডিনোটেড বাই এ ইকুইভেলেন্স টু বি, তো আমি এই সিম্বলটোর দ্বারা আমি ইকুইভেলেন্স দুটা ম্যাট্রিক্সর ইকুইভেলেন্সি আমি বুঝাও। তো এটা আমি এটা উদাহরণ ধরছো ম্যাট্রিক্স এ, আমি যেটো ম্যাট্রিক্স আমি এচেলন ফর্মলৈ আমি রিডিউস করিম। এটা আমি কেনেকে এচেলন ফর্মলৈ রিডিউস করিম সেই বিষয়ে আমি ইয়াতে আলোচনা করিম। তো ম্যাট্রিক্সটো আমাক দিয়া আছে এ থ্রি বাই ফোর ম্যাট্রিক্স। তো ফার্স্ট আমি এই ম্যাট্রিক্সটোক আমি দুটা এলিমেন্টারি অপারেশন প্রয়োগ করছো, আমি এই থার্ড এলিমেন্টারি র অপারেশন প্রয়োগ করছো। তো ফার্স্ট আমি কি করব লাগবে, আমি থার্ড রোর আমি যেটা ফার্স্ট এলিমেন্ট পাইছো সেই এলিমেন্টটো জিরো করছো, ঠিক তেনেকে সেকেন্ড রোর ফার্স্ট এলিমেন্টটো আমি জিরো করব লাগবে। তো সেই দুটা জিরো করবলে আমি এলিমেন্টারি অপারেশন প্রয়োগ করছো আর টু মাইনাস টু আর ওয়ান, আমি আর ওয়ানক টুরে মাল্টিপ্লাই করে ইয়ারপর আমি সাবস্ট্রেক্ট করছো, আর থ্রির পর সাবস্ট্রেক্ট করছো, ঠিক তেনেকে আর ওয়ানক আমি থ্রিয়ে মাল্টিপ্লাই করে আমি আর থ্রির পর আমি সাবস্ট্রেক্ট করছো, যেহেতু আর থ্রি থ্রি আছে আর টু টু আছে। তো ফার্স্ট আর ওয়ানক টুরে মাল্টিপ্লাই করে সেকেন্ড রোর পর ফার্স্ট রোটো আমি সাবস্ট্রেক্ট করব লাগবে, ঠিক তেনেকে আর থ্রির যেহেতু থ্রি আছে আমি আর ওয়ানক থ্রিয়ে মাল্টিপ্লাই করে আর থ্রির পর আমি সাবস্ট্রেক্ট করব লাগবে। সাবস্ট্রেক্ট এই অপারেশন দুটা প্রয়োগ করার পিছন আমি আর ওয়ান আর টু আমি এনে ধরনের পালো জিরো থ্রি মাইনাস ফোর ফোর জিরো সেভেন মাইনাস সেভেন সিক্স। এটা নেক্সট স্টেপত আকো আমি যেহেতু আমি এই এলিমেন্ট আমি জিরো করব লাগিব এচিলন ফর্ম পাবর কারণে আমি থার্ড রোটো আমি জিরো করব চেষ্টা করব লাগিব। সো আমি এই ইয়াতেও আমি আমি এলিমেন্টারি র অপারেশন থ্রি প্রয়োগ করছো, তো ইয়াতে আমি এই এলিমেন্টটো সেভেনটো আমি জিরো করবর কারণে আমি প্রয়োগ করব লাগিব থ্রি আর থ্রি মাইনাস সেভেন আর টু। তো এই অপারেশনটো প্রয়োগ করার পিছন আমি রটো এনে ধরনের পাম জিরো জিরো মাইনাস সেভেন মাইনাস টেন। তো এই ফর্মটোকে আমি এচিলন ফর্ম বলে কব পাৰো। তো তেনেকে আমি এটা ম্যাট্রিক্সক এলিমেন্টারি র অপারেশন এপ্লাই করে আমি এচিলন ফর্মলৈ কনভার্ট করব পাৰো। এই অধ্যায়ৰ আমি শেষত আলোচনা করিম ৰেংক অফ এ ম্যাট্রিক্স ইউজিং র এলিমেন্টারি র অপারেশন।
আমি এলিমেন্টারি র অপারেশন প্রয়োগ করে কেনেকে আমি র্যাঙ্ক হবে মেট্রিক্স উলিয়া পড়ো সেই বিষয়ে আলোচনা করিম। অলরেডি আমি আগতে আলোচনা করেছো যে র্যাঙ্ক হবে মেট্রিক্স আমি কেনেকে উলিয়াও ডেফিনেশনের পর উলিয়াইছিলো। এটা আমি ডেফিনেশন এপ্লাই নকরে আমি এলিমেন্টারি র অপারেশন এপ্লাই করে আমি র্যাঙ্ক কেনেকে উলিয়াম সেই বিষয়ে আলোচনা করিম। আর আমি আলোচনা করলো যে এটা মেট্রিক্সত এচেলন ফর্মত কেনেকে আমি রিডিউস করে পড়ো রূপান্তরিত করবো পড়ো সেই বিষয়ে আলোচনা করলো। তো ইয়াতে আমি কি করিম, ফার্স্ট আমি এটা মেট্রিক্সক এচেলন ফর্মলে কনভার্ট করিম। এচেলন ফর্ম পোৱাৰ পিছত আমি র্যাঙ্কটো সহজে উলিয়া পাৰিম। এতিয়া এচেলন ফর্মৰ আমি যিকেইটা নন জিরো র থাকিব সেই নন জিরো রকে আমি যেটা নন জিরো র থাকে সেইটোকে আমি র্যাঙ্ক বুলি কওঁ। সো ফার্স্ট আমি ইয়াতে করব লাগিব এটা এটা মেট্রিক্সক আমি এচেলন ফর্মলে কনভার্ট করব লাগিব। এতিয়া আমি এটা উদাহরণৰ জৰিয়তে এটা মেট্রিক্সৰ র্যাঙ্ক এলিমেন্টারি র অপারেশন প্রয়োগ করে কেনেকে উলিয়াও সেই বিষয়ে আলোচনা করিম। আমি মেট্রিক্সটো ধৰিছো, এই মেট্রিক্সটো আমি ধৰি লৈছো। তো এই মেট্রিক্সৰ আমি র্যাঙ্ক উলিয়াম বাই ইউজিং এলিমেন্টারি র অপারেশন। প্রথমতে আমি মেট্রিক্সটো এচেলন ফর্মলে কনভার্ট করিম বাই এপ্লাইং এলিমেন্টারি র অপারেশন। তো এলিমেন্টারি অপারেশন এপ্লাই করার পর আমি এচেলন ফর্ম পাম। এচেলন ফর্মত যেটা নন জিরো র থাকব সেইটোকে আমি র্যাঙ্ক হয় মেট্রিক্স বলে কোম। তো আমি ফার্স্ট আমি এটা এচেলন ফর্মলে কনভার্ট করিম। তো আমি মেট্রিক্সটো ধরছো এ। তো এই মেট্রিক্সটক আমি ফার্স্ট আমি এলিমেন্টারি অপারেশন এপ্লাই করছো আর ওয়ান মাল্টিপ্লাইং বাই হাফ। তো আর ওয়ানক যদি হাফেরে আমি মাল্টিপ্লাই করো আমি পাম 1023। তো এই মেট্রিক্সটো পালো। তো ইয়ার পিছত আকো আমি দুটা অপারেশন এপ্লাই করিম, দুটা এলিমেন্টারি র অপারেশন এপ্লাই করিম, আর টু মাইনাস থ্রি আর ওয়ান আর আর থ্রি মাইনাস সেভেন আর ওয়ান। এই দুটা এলিমেন্টারি র অপারেশন প্রয়োগ করার পিছত আমি মেট্রিক্সটো এই মেট্রিক্সলৈ রূপান্তরিত হব। তো এই মেট্রিক্সটক আমি আকো এটা আমি অপারেশন এপ্লাই করিম আর থ্রি মাইনাস আর টু। তো আর থ্রি মাইনাস আর টু করার পিছত আমি মেট্রিক্সটো পাম 1023 02 মাইনাস ফাইভ মাইনাস ফোর 0000। তো এই মেট্রিক্সটো আমি এচেলন ফর্ম বলে কম। তো ইয়াতে আমি পালো যে ইয়াতে এই মেট্রিক্সটো দুটা নন জিরো র আছে। সো গতি আমি এই মেট্রিক্সটো র্যাঙ্ক হব টু, যেহেতু এটা দুটা নন জিরো র আছে। সো র্যাঙ্ক ইজ টু। সো গতি আমি এই মেট্রিক্সটো র্যাঙ্ক টু বলে আমি ইয়াতে উলিয়ালো। সো এনেকে আমি এটা মেট্রিক্সর এলিমেন্টারি র অপারেশন প্রয়োগ করে আমি র্যাঙ্ক উলিয়াব পারো। তো আমি আজি বিএ ম্যাথমেটিক্স পাস কোর্স ওয়ানর ইউনিট সিক্স র র্যাঙ্ক এন্ড এলিমেন্টারি অপারেশনের বিষয়ে আলোচনা করলো। ইয়াতে আমি ফার্স্ট আমি সাব মেট্রিক্স মাইনর এলিমেন্টারি র অপারেশন এচেলন ফর্ম র ক্যানোনিকাল ফর্ম আর এটা মেট্রিক্সর এলিমেন্টারি র অপারেশন প্রয়োগ করে কেনেকে আমি র্যাঙ্ক উলিয়াব সেই বিষয়ে আলোচনা করলো। সো আমি নেক্সট আকো নতুন একটা চ্যাপ্টার লো আপনার সম্মুখত আহিম। নমস্কার।